নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদে। ভগবানগোলায় গুলিকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানীনগর থানার মরিচা নিচুপাড়া এলাকা। অভিযোগ, এদিন খোদ পুলিশের সামনেই সিপিআইএম এবং জাতীয় কংগ্রেস জোট সমর্থককে লাঠি শোটা দিয়ে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আর এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দেখে নেব সেই ছবি। আর এই ঘটনার পর অভিযোগ পেয়ে গ্রামে গেলে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের ভাই সেন্টু শেখের বিরুদ্ধে। পুলিশের তরফে দাবি, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গেলে তাদের উপর আক্রমণ করে কয়েকজন যুবক। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, কোনো কারণ ছাড়াই আচমকা পুলিশ এসে বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করবার পাশাপাশি বেধড়ক মারধর করেছে মহিলা সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থককে। ঘটনায় দুজন তৃণমূল সমর্থক গুরুতর আহত হয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে বাড়ির ভেতরে থাকা যাবতীয় জিনিসপত্র। তীব্র আতঙ্কে ভুগছেন ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনায় তিনজনকে আটক করেছে রানীনগর থানার পুলিশ। শুনুন, খোদ পুলিশের বিরুদ্ধে কি জানালেন এক তৃণমূল সমর্থক সুলেমান আলী। পুলিশে এখানে কোনো পাবলিক ছিল না, সরাসরি আমি যে অফিসের তিনজনের নাম জানি, বাসুদেব ঘোষ একজন, অভিজিৎ বাবু আর সৌমিয় বাবু। অভিজিৎ বাবু আমাকে এলো পাথরি মেরে এই জায়গা ফুলাছে, মা তুলে গাইল দিছে, আমার বাবাকে মারছে সৌমিয় বাবু, বাসুদেব ঘোষ মারছে, আমার মা আমার বাবা খেলে পড়ে গেছে, আমার মার পিঠটাকে ধরে আমার বউকে বলছে যেসব ভাষা বলতে হয় না, আমার করার হুমকি দিয়েছে পুলিশে, আমার ফ্যামিলি করার হুমকি দিয়েছে। কোন মহিলা পুলিশ ছিল? কোন একটা মহিলা পুলিশ নাই, একটাও নাই। আমার মাটাকে মারি, আমার মার মাথায় পানি ঢালো, পাড়ার মহিলারা পরে এসে বাঁচাইলো, আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো, আমার বাইকটাকে ভাঙচুর করেছে। আমরা টোটালি জানি না, অযথা আমাদের বাড়িতে। আপনার ভাইকে খুঁজছে কেন পুলিশ? আমরা সেটাও তো জানি না। আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, আশা বলছে তোর মমতা তোর মার কোন পার্টি আছে বাসায় না দেখছি, ডাক্তার পুলিশের গাইড আমাদেরকে বলছে এইসব কথা, পুলিশের গাইড বলছে। আমি বলছি আমি ভোট করতেও যাইনি, আমি দু মাস থেকে বাবু আমার স্ত্রীকে উড়ে গাইল, একটা মহিলা পুলিশ নাই, আমার স্ত্রীকে আমার ভাই বোকে লেখড়াইছে, একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে তিন মাসের ছেলে ফেলে দেয়া কান্না করছে, অরাজকতা সৃষ্টি করে আছে পুলিশে এসে। আমরা জমি, আমরা আতঙ্কবাদী, আমাদের উপর পুলিশ এরকম আক্রমণ করছে, আমরা সাধারণ ভোটার, আমরা মমতার খাসি দাসী, মমতাকে সাপোর্ট করছি বলে আমাদের উপর অন্যায়। টিএমসি করার জন্য কে মারধর করা হয়েছে? আমাদেরকে গ্রাম করে বলছে পুলিশ আর টিএমসি করবে কি আর বলবে। গণেশ সাহা, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক, মুর্শিদাবাদ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।